সম্মেলন তো আসলে গঠনতন্ত্র অনুযায়ী 2 বছর পরই হওয়ার কথা, আমরাও সেটা চাই। আমাদের সবচেয়ে বড় গঠনতন্ত্র যেটা, যে আমাদের আপা, আমাদের ছাত্রলীগের অভিভাবক, গঠনতন্ত্র যেটাই থাক, আপা আসলে যেটা বলবে সেটাই আমাদের জন্য গঠনতন্ত্র। তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই মুহূর্তে সম্মেলন না হয়ে নির্বাচনের পরে হলে সবচেয়ে বেটার হয়। সম্মেলনটা আসলে আমাদের একটা প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়, গঠনতন্ত্র অনুযায়ী 2 বছর পর পরই আমাদের কেন্দ্রীয় সম্মেলন হওয়া উচিত। তো আপনি হয়তো জেনে থাকবেন যে আপু, আমাদের মাঝে একটা পট পরিবর্তন হয়েছে ছাত্রলীগের বিশাল একটা, যে আসলে একটা নির্দিষ্ট টাইমে যেটা সম্মেলন হওয়ার কথা ছিল সেটা হয় নাই। তাছাড়া আমাদের একটা, এরা যারা এখন বর্তমান কমিটি, জয়লেখক কমিটি, তারা দায়িত্ব পাওয়ার পরপরই কিন্তু একটা বেশ মহামারী গেছে আমাদের, করোনা পরিস্থিতি সামাল দিয়ে উঠতে, এই যে আমরা জাস্ট মাত্র কিছুদিন হয়েছে তারা আসলে একটু স্থিতিশীল অবস্থায় আছে। তো এখন আমাদের আসলে সম্মেলন তো আসলে গঠনতন্ত্র অনুযায়ী 2 বছর পরই হওয়ার কথা, আমরাও সেটা চাই, আমরা গঠনতন্ত্র মেনে এবং সেটা হতে হয়। কিন্তু আমাদের সবচেয়ে বড় গঠনতন্ত্র যেটা, যে আমাদের আপা, আমাদের ছাত্রলীগের অভিভাবক, তো আসলে গঠনতন্ত্র যেটাই থাক, আপা আসলে যেটা বলবে সেটাই আমাদের জন্য গঠনতন্ত্র। তো আপা যেটা মনে করবেন সেটাই হবে, যদি মনে করেন যে এখনই সম্মেলন হওয়া উচিত বা করা উচিত সেটাই করবেন। তো তারপরে যে কথাটা, আমরা ছাত্রলীগ, আমি আজ 12 বছর ধরেই, তো সেই জায়গা থেকে যেটা মনে হচ্ছে যে আমাদের আসলে সামনে জাতীয় নির্বাচন, তো নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক বেশ কিছু কাজকর্ম এখন থেকে শুরু হয়ে গেছে বা করা উচিত বলে মনে করছি। তো সেই লক্ষ্যে যে আমাদের সম্মেলন হওয়া উচিত, সেটা যদি এখন হয়, যেটা আমি হয় বা না হয় যেটা দুইটার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে হলে তো হলো, হলে আমাদের নতুন কমিটি, তারা সামনে নির্বাচন ঠেকাবে এবং করবে, সে গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন হয়ে যাবে। আর আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে, যে যেহেতু আমাদের সামনে নির্বাচন, তো নির্বাচনকে সামনে রেখে আপনি জানেন যে একটা নতুন কমিটি হলে আসলে তাদেরকে সব জায়গায় যোগাযোগ বা সব জায়গায় মানে স্থিতি হইতে, একটা অবস্থান হইতে একটু সময় চলে যায়, কারণ নতুন কমিটি হওয়ার পর সব জেলার ইউনিট, আমাদের সাংগঠনিক ইউনিটগুলো আসবে, তাদের সাথে দেখা করবে। তো এই যেই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা আসলে করতে করতে আমরা নির্বাচনের একদম মুখোমুখি হয়ে যাব। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আর সেই জন্য আসলে আমাদের একটা ধারাবাহিক যেই প্রক্রিয়াটা আছে, যে প্রেসিডেন্ট সেক্রেটারির কিছু কাজ থেকে থাকে, তো তারা সেই কাজ ব্যাহত হবে আমার যেটা মনে হচ্ছে, এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং আমরা দীর্ঘদিন ধরে আছি, তো আমাদের কাছে যে বিষয়টা পরিষ্কার এবং আমরা প্রস্তুত সব কিছুর জন্য, যারা আসবে পরবর্তীতে তারাও প্রস্তুত। কিন্তু ওই যে বলে না যে একটা পরিবর্তন আসলে তাদেরকে একটু সময় লাগে সব কিছু গোছায় উঠতে, তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই মুহূর্তে সম্মেলন না হয়ে নির্বাচনের পরে হলে সবচেয়ে বেটার হয়। কারণ হচ্ছে তাহলে আমাদের যে ইউনিটগুলো আছে, আপনি দেখবেন যে 2 বছরে আসলে আমাদের সম্মেলন হয় 2 বছর পর পর, তো আমাদের সাংগঠনিক ইউনিট হচ্ছে 111টা। তো সেই 111টার মধ্যে এখন যারা জয়লেখকের দাদারা যারা দিতে পেরেছে, 30টা মতো কমিটি হয়তো দিতে পেরেছে, তো এখনও কিন্তু অনেকগুলো ইউনিট কমিটি দেওয়া বাকি, তাদের সম্মেলন করা বাকি। তো এগুলো তো আসলে একটা প্রক্রিয়া, তো সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে গেলে কিন্তু আমাদের একটা বেশ সময় লাগবে। তো সামনের নির্বাচনকে কেন্দ্র করে আমার মনে হয় যে এইগুলো সারা উচিত, এই প্রক্রিয়াগুলো শেষ করা উচিত। আর 2 বছর পর পর আমাদের যেই সময়টা, এবং করোনার জন্য যেই সময়টা চলে গেছে, আমরা কোনো কমিটি করতে পারে নাই, তারপর হচ্ছে কোনো সম্মেলন করতে পারে নাই, তো যেটা এখন শুরু হয়েছে, আপনি জেনে থাকবেন যে আপাও কিন্তু পাবলিক মুভমেন্টটা ওইভাবে করতে পারে নাই করোনার কারণে, তো আমাদেরও ওই জন্য একটা বাধা ছিল। তো এখন আমরা কাটিয়ে উঠেছি, এখন আমরা আশা করছি যে সামনের যেই সময়টা, এই সময়টাতে আমাদের যে বাকি ইউনিটগুলো আছে সেইগুলো যদি কমিটি দিয়ে একটা গোছানো অবস্থায় থাকে, তো আমাদের নির্বাচনটা মোকাবেলা করতে আমাদের জন্য বেশ সুবিধা হবে, এবং ছাত্রলীগের কাজ করতেও সুবিধা হবে, এবং পরবর্তী যারা নেতৃত্ব আছে তাদের জন্যও সুবিধা হবে, এবং যে ইউনিটের নেতৃত্ববৃন্দরা আছেন তাদের যেটা হয় যে অনেক ইউনিটে কিন্তু 10-12 বছর হয়ে গেছে সম্মেলন হয় না, কমিটি হয় না, এটার যে প্রবলেম সেটা হচ্ছে যে 2 বছর পর পর নেতৃত্ব নির্বাচন হয়, তারা নতুন করে আবার আসে, আসার পরে আবার সেই একটা প্রসিডিউরের মধ্য দিয়ে শেষ করতে করতে যেয়ে দেখা অনেক কমিটি ধরতেই পারে না, আমরা অনেক ইউনিট, তো এটা আসলে একটা সমস্যা। তো সেই সমস্যাটা সমাধান করতে হলে একটু সময়ের প্রয়োজন, আর যেহেতু এবার আমরা আসলে একটা মহামারী পার করে সময় এসেছি এবং সামনে নির্বাচন, সব কিছু মিলায়ে এই পরিস্থিতিতে আমার মনে হয় যে সম্মেলনটা না করে আমাদের নির্বাচনটা পার করে সম্মেলনটা করাটাই ভালো হবে। তারপরও মাননীয় নেত্রী যে সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত।